ফিলিপাইনে টাইফুন ভেমকুর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে আর নিখোঁজ রয়েছে অনেকে। ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুনের কারণে সবচেয়ে বড় দ্বীপ লুজনে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এ সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর ঘরবাড়ি ছেড়ে যায় বহু মানুষ। রাজধানী ম্যানিলা সহ দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নেয়। স্থানীয়ভাবে উলিসেস নামের এই টাইফুনটি চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা 21তম ঘূর্ণিঝড়। এর মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে টাইফুন গনি আঘাত হেনেছিল। গত 7 বছরের মধ্যে এটি ফিলিপাইনে সবচেয়ে শক্তিশালী টাইফুন ছিল। পুলিশ অফিসার ও অন্যান্য জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। তবে কর্মকর্তাদের বরাত দিয়ে AFP জানিয়েছে অনেকেই ঘরবাড়ি ছেড়ে যাওয়ায় আদেশ অমান্য করেছিল। ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া শহরগুলোর একটি হচ্ছে মারিকিনা। এই শহরটি ম্যানিলার পূর্বে অবস্থিত।